ভিডিওটি মূলত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এইচএসসি আইসিটির মধ্যে আমাদের প্রায় সময় দেখা যায় যে সংখ্যা পদ্ধতিতে আমাদেরকে বিভিন্ন ধরনের রূপান্তর পরিবর্তন করতে বলছে। যেমন আমরা দেখি যে দশমিক সংখ্যাকে বাইনারিতে, অথবা বাইনারি সংখ্যাকে অক্টালে, অথবা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে নিতে আমাদেরকে বলে থাকে। তো এ ধরনের প্রশ্নগুলো সৃজনশীলের পাশাপাশি কিন্তু এমসিকিউতে আমরা দেখে থাকি। তো এরকম সমস্যা সমাধানের জন্য আমি আজকে এই ভিডিওর মধ্যে কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি ডেসিমাল সংখ্যাকে বাইনারি ভ্যালুতে আনবো এবং কনভার্টটা আমি কিভাবে প্র্যাকটিক্যালি রিয়েলে করতে হয়, অর্থাৎ সৃজনশীলের জন্য কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের একটা সংখ্যা দেওয়া যাচ্ছে, আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। তো প্রশ্ন হচ্ছে 1593.78 কে দশমিক সংখ্যা, এটাকে আমরা বাইনারি বেস নিব। তো আমাদের যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য ফার্স্টে আমরা দশমিক পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যাটাকে আলাদা করে নিব। তো আমরা পূর্ণ সংখ্যাটাকে এই ফর্মেটে লিখব। এভাবে লেখার পর আমরা এই লসাগুর যে টার্মটা থাকে সেই টার্মে ওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, যদিও এখানে আমাদের একটা ব্যারিকেড থাকবে। তো আমরা শুরু করতেছি এবং আমরা দেখো আমরা কিন্তু দশমিক সংখ্যাকে বাইনারিতে নিচ্ছি, তাহলে আমরা বাইনারি বেস কত? দুই। তো আমরা এখানে দুই ইউজ করব, টু। টু দিয়ে আমরা এখন এটাকে ভাগ করব। তো আমরা যদি ক্যালকুলেটার নিই, 1593 কে আমরা যখন দুই দিয়ে ভাগ করব 796 আসতেছে। সো আমাদের ভাগ ফল হচ্ছে 796 এবং ভাগ শেষ হবে 1। এটা আমরা করে দেখতে পারি। এবার আমরা 796 কে দুই দিয়ে আবার ভাগ করব। এবার আমরা যদি দেখি 796 ভাগ 2, তো আমাদের ভাগ ফল আসতেছে 398। তো আমাদের ভাগফল 398, তাহলে ভাগ শেষ অবশ্যই 0। তাহলে এখানে আবার দুই দিয়ে দিব, এটাকে আমরা যদি দুই দিয়ে দেওয়া হয় তাহলে 199, 199। কিন্তু এখানে কি ভাগ শেষ? শূন্য। এবার 199 কে যখন আমরা দুই দিয়ে দিব তখন আমরা দেখছি দশমিক আসতেছে, তার মানে এখানে ভাগ শেষ আসছে 1। 99 কে যখন আমরা আবার দুই দিয়ে দিব, অর্থাৎ আমরা 99 কে যখন দুই দিয়ে দিব তখন আমরা দেখতেছি 49 আসতেছে এবং এখানেও ভাগ শেষ 1, অর্থাৎ দশমিক আসলে ভাগ শেষ 1 আসবে। আমরা আরো দিতে হবে আমাদেরকে। তো আমরা 49 কে যখন দুই দিয়ে দিব তখন আসতেছে আমাদের 24 এবং ভাগ শেষ আবার আসতেছে 1। আমরা 24 কে যখন দুই দিয়ে ভাগ দিব তখন আসবে 12 এবং শূন্য। 12 কে যখন দুই দিয়ে দিব তখন আসতেছে আমাদের জন্য 6, শূন্য। দুই দিয়ে একে দিলাম 3, শূন্য। তাহলে আমরা স্টপটা করবো কোথায়? এই যে আমাদের স্টপটা কিন্তু চলে আসতেছে, এই যে আমরা দুই দিয়ে দিচ্ছি, দুই এক ভাগ ভাগ ফল আসতেছে 1 আর ভাগ শেষ আসতেছে 1। দুই একে দুই, তাহলে ভাগ শেষ কিন্তু 1। এবার দেখো এইবার যখন আমরা দিচ্ছি, এই যে যখনই সংখ্যাটা, অর্থাৎ এই দিকের সংখ্যাটা, এই যে এই ফরম্যাটে লেখার সংখ্যাটা যখন বেসের থেকে ছোট হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ভাগ শেষ হয়ে যাবে, ভাগ শেষ হয়ে ভাগ ফল হয়ে যাবে শূন্য। যেমন আমরা এখন যখন দুইকে ভাগ দিব তখন আমাদের ভাগ ফল হবে শূন্য আর আমাদের ভাগ শেষ থাকবে 1। এখানে আমাদের ম্যাথ শেষ, অর্থাৎ যখনই ভাগ ফল শূন্য হয়ে যাবে আমাদের ম্যাথটা কিন্তু শেষ। তো এটা ছিল যে আমাদের টাস্কটা। তো এটা কিন্তু পূর্ণ সংখ্যা, তো আমরা এটা উঠবো কিভাবে? আমরা উঠবো কিন্তু নিচ থেকে, ঠিক আছে? তো আমরা যদি এই সংখ্যাটাকে এভাবে লিখি, তো আমাদের 1593.78 এই বেস 10 সমান অ্যাকচুয়ালি বাইনারিতে আমরা নিচ থেকে রাখার চেষ্টা করব। তাহলে 1, তারপরে 1, তারপরে 3টা 0, 3টা 0, তারপর আবার 3টা 1, 2টা 0, 1টা 1। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার অংশ। এবার আমরা দশমিক অংশটাকে করব, 0.78। এখানে আমরা একটা এক্সট্রা ঘর রাখবো। এখন আমরা কিন্তু এটাতে গুণ করব। কত দিয়ে গুণ করব? আমাদের যে বেসটা আছে, আমাদের বেস হচ্ছে 2, আমরা বারবার 2 দিয়ে গুণ করব। তো আমরা যদি ক্যালকুলেটার নিই, 0.78.78 × 2, তাহলে 1.56। তো দেখো আমরা কিন্তু 1টাকে এখানে বসাবো, 0.56টা আমরা এদিকে বসাবো, 1টা কিন্তু এদিকে বসাইছি। আমরা আবার 2 গুণ করব, তাহলে 1.56টা আমরা কিন্তু গুণ করব 0.56কে দিয়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু শুধুমাত্র বক্সটার ডান দিকের অংশ দিয়ে গুণ করতেছি। তাহলে 0.56 কে আমরা দুই দিয়ে গুণ করবো, আসবে কত? 1.12। তো আমরা 1 এখানে বসাবো, 0.12 এখানে বসাবো, আবার আমরা দুই দিয়ে গুণ করবো। তো এবারও কি 0.12 কে দুই দিয়ে গুণ করবো, নট 1.12 কে। আমরা কিন্তু 0.12 × 2 দিব, তাহলে আসতেছে কত? 0.24। তো এখানে তাহলে 0 দেওয়া যাচ্ছে, 0.24 আসলো আমাদের আনসার। তো আমরা আর করবো না, দশমিকের পর 3 ঘর করলে হবে। তবে এটা কিন্তু উপর থেকে নিচে নামতে হয়, এটা নিচ থেকে উপরে নামতে হয়েছে, তাহলে এটা উপর থেকে নিচে, তাহলে এটা হচ্ছে কিন্তু 1 1 0। তো দেখো এটা হচ্ছে 1 1 0। এবার আমাদের কিন্তু আনসারটা এখানে শেষ না, আমরা কিন্তু অনেকবার গুণ করতে পারবো, আনলিমিটেড বার গুণ করতে পারবো। তো এই জন্য আমাদেরকে আনসারের সময় এখানে কিন্তু দশমিক মানে কিছু ডট ডট দিয়ে রাখতে হবে, অর্থাৎ এটা কিন্তু কোনো শেষ নাই এবং এখানে আমরা বেস দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে কনভার্সেশন করা।
যেটা আমাদের আইসিটির মধ্যে সংখ্যা পদ্ধতি রূপান্তরে এসে থাকে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছি।